এটা তো বাংলাদেশের বাইরে তো দিলে তো তাহলে আমার কোনো কমপ্লেন না ছিল না, কিন্তু আমি তো ভিতরে তো নিয়ে গেছি মালটা। সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, যারা দেশ থেকে যারা প্রবাস থেকে সংযুক্ত হচ্ছেন সবাইকে স্বাগতম আজকে নতুন আরও একটি ভিডিওতে। আজ 29শে জানুয়ারি। গতকাল সোশ্যাল প্ল্যাটফর্মে যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে, আপনি এমন একজন প্রবাসী খুঁজে পাবেন না যে প্রবাসী এই ভিডিওটি দেখে এই সৌদি প্রবাসীর সাথে তার যে কান্না বা তার যে হতাশা, তার যে অধিকার, সেটার সাথে একাত্মতা করবে না। রাতে আমরা সর্বশেষ তথ্য থেকে যে ইনফরমেশনটি পেয়েছি, এই প্রবাসী তার হারিয়ে যাওয়া লাগেজটি খুঁজে পেয়েছে। এতে করে একটি ব্যাপার আমাদের সামনে আবারও পরিষ্কার, আর সেটি হচ্ছে যে যে নিউজটি বা যে ভিডিও ফুটেজটি, যে আহ্বানটি সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়, শুধুমাত্র তারই সঠিক বিচার হয় বা যে হারায় সে খুঁজে পায়। আর যারটা ভাইরাল হয় না, যারটা অন্যজন জানে না বা যে নিউজটি কারোর কাছে পৌঁছায় না, সে তার সম্পদ হারালেও খুঁজে পায় না। এটি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি ঘটনা ছিল। আমরা প্রায়শই বিভিন্ন ঘটনার সাক্ষী হই, কিন্তু যেটি ভাইরাল হয় সেটি। এতে করে আমাদের সামনে একটি ব্যাপার ক্লিয়ার, এখন থেকে যে যার অবস্থান থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার এয়ারপোর্টে ঘটে যাওয়া বা প্রবাসে ঘটে যাওয়া প্রবাসীদের সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ, ট্রলি সংক্রান্ত লাগেজ চুরি বা এ টু জেড যাই হয় না কেন, অবশ্যই আপনি আপনার অবস্থান থেকে সেটি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন। আর এই শেয়ারের পর আমাদের সকল প্রবাসী, বিশেষ করে 1,30,00,000 প্রবাসী রয়েছে সারা পৃথিবীতে, যার মাঝে সবচেয়ে বেশি হয়রানি বা প্রতারণার প্রবঞ্চনার শিকার হয় মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। আর এই মধ্যপ্রাচ্যে নর্মালিও হলেও 60,00,000-এরও বেশি প্রবাসী রয়েছে। আপনি অবশ্যই আপনার নিজ অবস্থান থেকে এই দায়িত্বটি পালন করবেন, মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের যে কোনো নিউজ, ভিডিও ফুটেজ অথবা এভরিথিং যাই হয় না কেন, আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে সেটি শেয়ার করবেন। আর আপনার এই একটি শেয়ার আরেকজনকে প্রণোদিত করবে সেটি আবারও শেয়ার করার জন্য। আর এতে করে প্রবাসীরা যে প্রতারণার শিকার হচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়তই ঢাকা এয়ারপোর্ট সহ বহির্বিশ্বে সারা পৃথিবীতে, সেটি ভাইরাল হবে। আর এই ভাইরাল হওয়ার মধ্য দিয়েই আমরা আশা করছি এই প্রবাসী তার সঠিক বিচার পাবে, যেটি সোশ্যাল প্ল্যাটফর্মের বদলেতে সবার কাছে পৌঁছে যায়। সাধারণত শুধু সেটিরই বিচার হয়, এটি এখন আর নতুন করে বলার কোনো অবকাশ নেই। কারণ হচ্ছে যে এ যাবতে আমরা অনেক কিছু দেখেছি, অনেক ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর সেটির সঠিক সমাধান এসেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্যজন জানেনি বা মিডিয়াতে আসেনি, সেটির সঠিক কোনো সমাধান হয়নি বা সেটির বিচারও হয়নি। তাই আমরা আজ থেকে অন্তত এরকমই একটি নিজে থেকেই সতর্ক সচেতন হই, বিশেষ করে আমরা প্রবাসীরা। এক একজন এক একটি স্মার্টফোন রাখে আমাদের হাতে, আর এই স্মার্টফোন হাতে রাখা মানে আপনি একটি ভিডিও শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে। আপনার এই শেয়ার যখন টাইম লাইনে অন্যজন দেখবে, তখন সে এই ব্যাপারটি জেনে যাবে, তখন সে নিজে থেকে আরও সতর্ক হবে। আর অবশ্যই আপনারা এই ভিডিও ক্লিপসগুলো বা এই নিউজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত শেয়ারের মধ্যে থাকবেন, এতে করে আপনি যেমন নিজের উপকার করছেন তেমনি একজন প্রবাসীর উপকার করছেন। মনে রাখবেন, আজ আপনার সাথে এমন ঘটনা ঘটেনি, কাল যে ঘটবে না এটির গ্যারান্টি কে দেবে? ঠিক যেমনটি আমরা দেখছিলাম ঢাকা এয়ারপোর্টে এই প্রবাসীর কান্না, যে দীর্ঘদিন সৌদি আরবে ছিল, পরিশেষে অবৈধভাবে থাকার পরে একসাথে চলে আসে, আর চলে আসার পর ঢাকা এয়ারপোর্টে তার 7,50,000 টাকার জিনিস হারায় একটি লাগেজ থেকে, যেটি সে বলছিল। সে এটাও বলছিল যে আমি যদি এটি বিদেশি এয়ারপোর্টে হারাতাম তাহলে আমি আমাকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু আমি তো এটি বাংলাদেশে হারিয়েছি, তাহলে আমি আমাকে কি বুঝ দেব। পরিশেষে এই প্রবাসীর বেশি কোনো চাওয়া ছিল না, সে বলেছিল যে আমি আমার জিনিস ফিরে পেলেই হবে। যদিও রাতে এই ভদ্রলোক আমরা যে নিউজ পেয়েছি সে তার হারানো জিনিস খুঁজে পেয়েছে, তার মানে এটি ক্লিয়ার, ভাইরাল হলেই আমরা আমাদের জিনিস খুঁজে পাই, ভাইরাল হলেই আমাদের লাগেজ কাটা যাবে না, ভাইরাল হলেই আমরা ট্রলির সংকটে পড়ব না, ভাইরাল হলেই টিকিটের মূল্য কমবে ইত্যাদি ইত্যাদি, যেটি এখন পর্যন্ত
প্রমাণিত। আর সকল প্রবাসীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে, বিশেষ করে যারা ঠিক এই মুহূর্তে দেশে আসবেন ভাবছেন, আপনি আপনার অবস্থান থেকে অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করে তারপর দেশে আসবেন। কারণ হচ্ছে যে আপনি এই বুস্টার ডোজ গ্রহণ করে আসলে আপনার প্রবাসে ফিরে যাওয়ার ব্যাপারটি অনেক সহজ হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, যারা দেশে রয়েছেন আপনি ও বুস্টার ডোজ গ্রহণ করুন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ঢাকাতে বা বাংলাদেশে বুস্টার ডোজ কোথায় পাবো। মনে রাখবেন, স্বাভাবিক যে নিয়ম রয়েছে ভ্যাকসিনের, একটি দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ, আর দ্বিতীয় ডোজের ছয় মাস পর ফাইজারের তৃতীয় ডোজ, এবং আদার যে ভ্যাকসিনগুলো রয়েছে অ্যাস্ট্রাজেনিকা বা মডার্না বা সিনোফার্মা বা কোভিশিল্ড, সেগুলো চার মাস পরে দিচ্ছে। কাজে আপনি অবশ্যই সতর্ক এবং সচেতন হয়ে আপনার এই ভ্যাকসিন প্রক্রিয়াটি গ্রহণ করে নেবেন। বিশেষ করে আমাদের ভিডিওগুলিতে আমাদের কুইত প্রবাসী ভাইরা সংযুক্ত হচ্ছেন, আপনাদের যথার্থ সেটাই বলছি। আপনি যদি ফাইজারের ভ্যাকসিন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফাইজার ভ্যাকসিন ছয় মাস পরে পাবেন। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কুয়েতের যে লিঙ্কে দেওয়া রয়েছে। আর আপনি যদি আদার ভ্যাকসিনগুলো নিয়ে থাকেন, চার মাস পরে কুয়েতে এই ভ্যাকসিনগুলো দিচ্ছে। কাজেই ভ্যাকসিন নেওয়া ছাড়া এখন আর প্রবাস জীবন সুরক্ষিত নয় কোনো প্রবাসীরই। আপনারা যারা নতুন করে প্রবাসে আসবেন ভাবছেন, তারা অবশ্যই বুঝতে পারছে অনুমোদিত ভ্যাকসিনগুলো, বিশেষ করে ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা, মডার্না বা অক্সফোর্ড, এই ধরনের ভ্যাকসিনগুলো গ্রহণ করবেন। কারণ আমরা এরই মধ্যে আমাদের সাথে যারা সংযুক্ত হচ্ছে বাংলাদেশ থেকে, তারা বলছে যে আমি সিনোফার্মার ভ্যাকসিন নিয়েছি, আমি কোভিশিল্ড নিয়েছি বা আমি স্পুটনিকা নিয়েছি, তাহলে কি আমি কুয়েতে আসতে পারবো, তাহলে কি আমি কাতারে আসতে পারবো, তাহলে কি আমি সৌদি আরবে আসতে পারবো, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আসতে পারবো। তাদের জন্য একটি ঝামেলা হবে, কারণ হচ্ছে যে এই সকল ভ্যাকসিনগুলো মধ্যপ্রাচ্য দেশগুলিতে অনুমোদিত নয়। কাজে আপনাকে মধ্যপ্রাচ্যে আসতে হলে ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা, মডার্না, অক্সফোর্ড এগুলি গ্রহণ করতে হবে। আর এই ভ্যাকসিনগুলো গ্রহণ করবেন অবশ্যই আপনার পাসপোর্টের রেফারেন্সে। অনেকে ন্যাশনাল আইডি দিয়ে নেয়, যেখানে আমাদের পাসপোর্ট আর ন্যাশনাল আইডির সাথে অনেকেরই মিল নেই, যে কারণে পরবর্তীতে আমাদের প্রবাস জীবনে আসতে এক ধরনের ঝামেলায় পড়তে হচ্ছে। আর এই ঝামেলায় পড়তে না চাইলে আপনাকে অবশ্যই সকল প্রক্রিয়া ভ্যাকসিন বা টিকিট সংক্রান্ত অথবা ভিসা সংক্রান্ত পাসপোর্টের সাথে ম্যাচিং করে করবেন। এতে করে আপনার প্রবাস জীবনে আসা অনেক সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে বর্তমান সময়ে একটি আকারের জন্য, একটি ইকারের জন্য বা একটি রশি, একটি দীর্ঘকারের জন্য অনেকের ভিসা বাতিল হচ্ছে, অনেকের টিকিট বাতিল হচ্ছে, অনেকের পাসপোর্ট বাতিল হয়ে যাচ্ছে। সচেতন সতর্কতায় আমাদেরকে এ সকল ব্যাপার থেকে মুক্তি দিতে পারে। ইনফরমেশনগুলো ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানতে কমেন্টস করবেন, আর ইনফরমেশনগুলো শেয়ার করে দেবেন সোশ্যাল প্ল্যাটফর্মে বন্ধু বান্ধবদের সাথে, যাতে করে অন্যরা জেনে উপকৃত হয়।